আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে অনেকদিন ধরে ভাবতাছি, আমি ছোট্ট একটা বাড়ি করছি, সেই বাড়িটা দেখাবো দেখাবো, আসলে দেখাই না। আজকে চিন্তা করলাম আমার ভিউজদের, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের একটু তাদের সাথে শেয়ার করি, তাদের দেখাই, এই ইচ্ছা করি। আজকে এই যে আপনারা দেখতেছেন যেটা, এটি আমার ছোট্ট বাড়ি। আমি এই বাড়িটা আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় মানে আমি এই বাড়িটা করছি। বাড়িটা মানে যেহেতু একটা প্রবাসী জীবন, তো আপনারা বুঝতেই পারেন। যাই হোক, আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা বাড়ি করব, এবং কি সেটা ছাদে আমি ফল গাছ ফুল গাছ বাগান করব, মানে ফুলের বা ফলের। তাই ইনশাল্লাহ আমি সেই বাগান করছি, আপনাদের চলেন দেখাই আমার ছাদ বাগানের ফলের। আপেল ছাড়া মোটামুটি সব ফলেই আমার বাড়িতে আছে, ছাদ বাগান আছে ফল ফুল। শুধু কলা আর কাঁঠাল এটা আমাদের ছাদ বাগানে নাই, তবে আমার বাগান আছে। আর বিশেষ করে আমার বাগানের কলা দেখাবো আপনাদের, আমার বাগানের নিজস্ব বাগানের। আমার ছাদ বাগানের অরেঞ্জ যেটা মালটা বা কমলা বা লেবু, ড্রাগন ফল, আঙ্গুল ফল, হ্যাঁ, এবং যত ধরনের ফুল গাছ আছে ফুল গাছ আমি ছাদ বাগানে করছি। আপনারা দেখেন, এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, আসলে সবাই যারা দেশ গ্রামে বাড়ি ঘর করে, দেখা যায় টুকিটাকি যদি বাগান করে তো দেখতেও সুন্দর, এবং কি ফরমালিন মুক্ত খাবার খাওয়া যায়। যেমন আমাদের পরিবারটা খুবই ছোট, আমি আমার ওয়াইফ আমার মেয়ে, দেখা যায় আমাদের গাছের কমলা আমরা খাইতে পারি বা লেবু খাইতে পারি, কমলা খাইতে পারি, এগুলো খাইতে পারি। তা এগুলো কি ফরমালিন মুক্ত? যেমন কলা, আমার বাগানে কলা আছে, কলা খাইতে পারি, ফরমালিন মুক্ত। কাঁঠাল পেয়ারা এটি আমার নিজস্ব বাড়িতে আছে, তো এগুলোতে কি হয় নিজেরা চাষ করে নিজেরা খাওয়া যায়। এই জন্য সবাইকে আহ্বান জানাবো, সবাই বাড়িতে আপনার জায়গা থাকলে ফল ফ্রুটের গাছ লাগান, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগান, বা ছাদ যদি থাকে ছাদ বাগান করেন, ফল ফুল এগুলো করেন। তাহলে আমি তো আমার ছাদে বিশেষ করে লাউ পর্যন্ত লাউ গাছও লাগাইছি, তারপরে বেগুন গাছ লাগাইছি, মরিচ গাছ লাগাইছি, পেঁপে গাছ লাগাইছি ছাদ বাগানে। যেহেতু আমার ছাদটা মোটামুটি বড়ই আছে, এই জন্য গাছ লাগানোর আমার সুবিধা হয়েছে। যেমন আমার বাড়িতে আল্লাহর রহমতে আমার বাড়ির ভিতরে সমস্ত আপেল ছাড়া সব ফলের গাছ আছে, আপেল ছাড়া সব ফলের গাছ আছে। একটা পেয়ারা গাছ আছে, 12 মাস পেয়ারা হয়, এক সিজন আপনি খাইতে আছেন, ওইটা খাওয়ার অবস্থায় আর একটা আপনার বোল ছাড়ছে, মানে করা ছাড়ছে। আমি দেখাবো, আপনারা দেখতে পারবেন। তো এটা দেওয়ার উদ্দেশ্য কেউ অন্য মাইন্ডে নেবেন না যে সেলিম ভাই বুঝি বাড়ি করছে দেখে এটা দেখায়, না এই ধরনের কিছু না, জাস্ট একটা আগ্রহের জন্য। আপনারা আগ্রহ করবেন বাগান করার জন্য, গাছ লাগানোর জন্য, শুধু গাছ লাগানোর জন্যই, এই আগ্রহরা জাগার জন্য আমি আমার এই বাড়ির ভিডিওটা দিলাম। আমি বিশেষ করে বাড়ি অনেক আগেই করছি, অনেক আগে বলতে হয়তো 2 বছর আগে, তো আমি এতদিন দেই নাই কারণ এটি ঠিক না। আজকে দিলাম এই উদ্দেশ্যে যাতে আমার ভিউজ যারা আছে, আমার ফ্রেন্ড যারা আছে, তাদের ভিতরে যে একটা উদ্যোগ থাকে যে আমরা কিছু একটা করি, ঠিক আছে? জায়গা থাকলে বিভিন্ন ধরনের গাছ লাগাইবেন, কলা হোক যেই ধরনের, তাহলে কি এই জিনিসটা আর আপনার বাজারতে কিনতে হইব না, আপনি নিজের বাগানটা নিজেই খাইতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো সেটা যে কি স্বাদ, কি একটা আনন্দ, যারা নিজের ফলমূল বা শাকসবজি নিজেরটা নিজে খান তারাই এটা অনুভব করতে পারবেন। আমাদের কুই শাক আমরা নিজেরাই করে নিজেরাই খাই, কি যে একটাই যখন মন চায় ই করতে পারে, এরকমই আর কি বলবো। যাই হোক, আমার বাড়িটা এই ক্ষুদ্র একটা বাড়ি, কেমন লাগছে আপনাদের আমাদের বাগান, আমার ছাদ বাগান কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইবেন, আর আমার বাড়ির ভিতরে যে ডেকোরেশনটা কেমন এটা অবশ্যই জানাইবেন। তাহলে মনে করুন যে না, আমার দর্শকরা আমার ফ্রেন্ডরা আমার বাড়িটা পছন্দ করছে, যেহেতু ছোট বইয়া কেউ নিন্দা করবেন না, যেহেতু আমি মানুষটাও ছোট আমার বাড়িটাও ছোট, ঠিক আছে? তারপর তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে বলে আমি করতে পারছি। তবে সবাই চেষ্টা করবেন, চেষ্টা করলে কি হয় কোনো না কোনো একদিন ঠিকই আশা পূর্ণ হয়, ঠিক আছে? ভিতরে সেই একটা প্রতিভা থাকতে হবে যে আমি একটা কিছু করবো, তাহলে হয়তো আজ না হোক কাল হইব, কাল না হয় পরশু হইব, কোনো একদিন হইব, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, এইটাই সবসময় আমি কামনা করি, যাতে সকলে সকলে যে ভালো থাকে এইটাই আমি চাই।
শুধু আমি ভালো থাকলই না, সবাই ভালো থাকতে এইটাই। তা ওইটি কথা রইলো, আপনারা কমেন্টে জানাইবেন আমার বাড়িটা কিরকম হইলো বা আমার ভিতরের যে বাড়ি কাজকর্ম সেটা কিরকম হইলো জানাইবেন অবশ্যই। আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ ফলো দিয়ে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।